অসচক রাজ্যের এটা তৃতীয় বর্গর যে পরীক্ষা, পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল আর ঘোষণা করারেই দেখবলে পাওয়া গেছে যে এটা গ্রামাঞ্চলতে হোক বা নগরাঞ্চলতে ইতিমধ্যে যখন উত্তীর্ণ প্রার্থীসলের মাজত হাঁহি দেখবলে পাওয়া গেছে। আর মানে বর্তমান উপস্থিত আছো টিয়কর দোয়ারাগাঁত, আর দোয়ারাগাঁত এগারী মধ্যবিত্ত ঘর ছাত্রী ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে, তো নাম হয়েছে বরষা শইকীয়া। আর আমি কাশে পোনে পোনে আছি, তোমাক পোন প্রথমে এন বি নিউজের তরফের অভিনন্দন জ্ঞাপন করছো। কেনেদরে পড়িছিলা আর কি কবা সফলতায় উত্তীর্ণ হয়েছা? পড়ছিলো, নিজে পড়ছিলো, সেলফ স্টাডি আসলে। মানে এম এস সি শেষ করে তো ডাইরেক্ট এক্সামটা দিছো, তো ইমান তো প্রিপারেশন করা নাছিলো, যদিও হল আর সাকসেস হল। এই অসম সরকার আগতে এনেকা নিযুক্তি পরীক্ষা তুমি অবতীর্ণ হয়েছা না এবারে প্রথম হয়েছিল? আগতে দিয়া নাই, মানে তো ফার্স্ট দিছো। কেনেদরে পড়িছিলা এই যোনটো সংগ্রাম আসলে পপত্র পূরণের পর পরীক্ষা দিয়া দিনটলৈকে কেনেদরে পড়িছিলা? উঠি অহা যোনসকলে অসম সরকার এনেকা পরীক্ষা দিম বলে ভাবিছে তেওঁলোকৰ প্রতি কি অনুরোধ জানাবা? কৈছো যাতে তেওঁলোকে যিটো কারণে লাগি আছে, পোষ্টৰ কারণে লাগি আছে, তেওঁলোকৰ যিটো নিজৰ যোগ্যতা থাকে সেইটো ভিত্তিত পাব। দেখবলে পাওয়া গেছে মধ্যবিত্ত ঘরে এগারী ছোৱালী, শিক্ষিত এগারী ছোৱালী, যোন সংগ্রাম এই সংগ্রাম যথেষ্ট কষ্ট হয়। আর ইতিমধ্যে আমি জানি পারিছো তোমার দেউতাও নাই, যথেষ্ট কষ্ট করে মাতৃয়ে তোমাক পড়াবলগীয়া হয়েছিল, কি কবা? সেইটো নিজের নিজের এইম সেইটোত সাকসেস হবলে চেষ্টাটো নিজে করব, তো সেইমতে করেছিল। ধন্যবাদ জানাইছো। বর্ষা শইকীয়া মাতৃ আছে, আমি পোনে পোনে তেওঁৰ কাষলৈ গৈছো। মধ্যবিত্তৰ এটি পৰিয়াল, ছোৱালীয়ে সুন্দৰভাৱে পাছ কৰিছে, কি কব? এই মুহূৰ্তত মই চৰকাৰক ধন্যবাদ দিব লাগিব, কাৰণ আমি ই আৰ্থিকভাৱে বহুত পিছপৰা মানুহ, সেয়েহে মানে চৰকাৰে এনেকৈ যে নিয়াৰিকৈ পৰীক্ষা পাতিছে সেইটো কাৰণে মই মানে চৰকাৰক ধন্যবাদ দিছোঁ। এগৰাকী ছোৱালী, ছোৱালীয়ে যথেষ্ট ৰাতি কেনেদৰে পঢ়িছিল বা কেনেদৰে উৎসাহ যোগাই দেউতাক নাই বুলি আমি জানিব পাৰিছোঁ, যথেষ্ট সংগ্ৰামখনত আপোনাৰ কষ্ট হৈছে পঢ়াওঁতে। ছোৱালী আজি উত্তীৰ্ণ হৈছে সফলতাৰে, হাঁহি বিৰিঙিছে নিশ্চিতভাৱে, কি কব? তাই নিজৰ এম এছ চি পঢ়ি আছিলে, সেইটো নিজৰটো সেইটো কোৰ্চটো শেষ কৰি পঢ়াৰ উপৰিও তাৰমানে প্ৰায় দুইমান বজালৈকে চাগে বাহিৰা কিতাপবিলাক পঢ়ি থাকে আৰু এক্সাম দিবৰ কাৰণে। ধন্যবাদ জানাইছো। এনেদরে চক মধ্যবিত্তর যোনসমূহ পরিয়ালর ছাত্র ছাত্রী ইতিমধ্যে এই যে নিযুক্তি পরীক্ষাত উত্তীর্ণ হয়েছে, ইতিমধ্যে তেওঁলোকৰ মুখত হাঁহি বিৰিঙা দেখবলে পাওয়া গেছে। আর একটা কথা আমি কব লাগিব, বরষা শইকীয়ার এই মুহূর্তে আমি বাসগৃহত উপস্থিত আছো, এটি মধ্যবিত্তর পরিয়ালর এগারী ছোৱালী, দেউতাক নাই আর মাতৃয়ে যথেষ্ট কষ্ট করে ইতিমধ্যে পড়াবলগীয়া হয়েছিল, আর ইতিমধ্যেই ছোৱালীয়ে পাস করার মাতৃ মুখত আর পরিয়ালের মুখত হাঁহি দেখবলে পাওয়া গেছে।